এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। ফার্স্ট অফ অল আমার চ্যানেলে যে যে আইসেন বা প্রথম দেখরা, তো পেজটা ফলো করলিবা, ফেসবুকতে দেখলা, ইউটিউবতে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলিবা। এটা হলো আপনার বদরপুর কারমল, আপনার প্রিয় কারমল। তো অতদিনের আপনার ওয়েটিং আসলা যে কারমলে কোন কোন গাড়ি আইছে একটু দেখাইব লাগে। তো আজকে অনেকটি গাড়ি আইছে, হ্যাচব্যাগ আছে, সেডান গাড়িও আছে, আর এসইউভিও আছে। আমি দেখাইমু কোন প্রাইসে কত মডেলের কোন গাড়ি আছে সব দেখাইমু। হ্যাঁ, অল পেপার আপ টু ডেট আছে। হ্যাঁ, ফার্স্ট ওনারও আছে, সেকেন্ড ওনারও আছে, আপনার লোয়েস্ট প্রাইজেরও আছে। আমি দেখাইমু সঙ্গে থাকবো, লাস্ট অব দি ভিডিওটা পুরো থাকবো। আর আপনার যে যেখান থেকে দেখরা ট্রান্সফার হইব, ফাইন্যান্সও এভেলেবল আছে। হ্যাঁ, সুবিধা আপনি ফোন করলিবা, আমার নাম্বার তো দেওয়া আছে, আপনার জানা আছে, ফোন করলিবা। তারপর দুপুর আপনার ঘাটে যাওয়ার আগে আপনি পাই লিবা শোরুমটা, ঠিক আছে? তো ভিতরে যাই, দাদার সঙ্গে কথা কইমু। হ্যাঁ, কোন প্রাইজে কত আছে দেখে লিবা। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। তো ওই যে কারমল আপনার, হ্যাঁ, অনেকটি গাড়ি আছে দেখুন। ওয়াগেনার আছে, অল্টো আছে, হ্যাঁ, ওয়াগেনার রেড কালার আছে, স্কর্পিও এসইউভি আছে, এদিকে সুইফটও আছে, হ্যাঁ, সুইফট ডিজায়ারও আছে। তো আমি দেখাইমু, হ্যাঁ, ভিতরে যাই, অনেকটি স্টক আছে, সবটি প্রাইস আমি কইয়া দিব, ঠিক আছে? ভাইয়ের সঙ্গে কথা কই। হ্যালো, গুড মর্নিং জাকিরদা, ভালো আছো? আচ্ছা, কোন কোন গাড়ি আছে আজকে? আর কাস্টমারের অনেক ডিমান্ড, মানে কারমলের উপরে একটা ফেইথ আছে যে গাড়ি কীরকম প্রাইজে আছে সবের একটা খুশি। আর যেহেতু অতটা ভিডিও হয়ে গেছে, কাস্টমারও একটু দেখিয়া খুবই ভালো লাগে তারা। হ্যাঁ, অনেক গাড়ি ভিউয়ার্সে নিছেও, তো ওটা লাগে একটু মানে কারমলের উপরে একটু ভরসা আর কি। তো কোন গাড়ি আছে লো প্রাইজে হাই প্রাইজে একটু কইলে ভালো হইব রে স্টক? ওটা কথা বলাই লাগিয়া কই ইয়ার আপনার চ্যানেলের মাধ্যম থেকে যারাও দেখেন না খানে, আচ্ছা, অনেক আমরা ফোন করে, আমরা খুব ভালো লাগে। আচ্ছা, আপনার টু থেকে ফোন করে, আচ্ছা, সেখানে কথা হচ্ছে ডিমান্ড দেখো অনেকের অনেক রকম ডিমান্ড থাকে। ওটাই 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 ডিমান্ড গুলো আমরা নিশ্চয়ই 100% পুরো করে দিতে পারবো। ওটাই কাস্টমার স্যাটিসফ্যাকশন যেটা ডিমান্ড আছে, এটারে আমরা কলের মাধ্যমে কইতে পারেন যে ওই গাড়িটা লাগে, ওটাই ওটাই কত রেঞ্জের লাগে, বা ওই অনেকের আছে এইজের কথা, এইজের কথা, এইজের ব্যাপারে ডাইরেক্টলি কনসাল্ট করলে ভালো হয়, আমরা ডাইরেক্টলি এইজের মিলিয়ে এই যে ওটাই 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 ৯৫০০০ বিবাসা দেখুন, টায়ার কন্ডিশন ওয়েল, এলইউভি লাগাইল আছে। হ্যাঁ, ব্যাক সাইডটা দেখুন, হোয়াইট কালার স্কর্পিও S10, ৯৫০০০০ দাম নে কিছু বলে হইব, কেসে গেলে ফাইন্যান্সে গেলে একটু আপ ডাউন হইব। এটা ডাউন পেমেন্ট কত দিতে লাগবো ফাইন্যান্সে কেউ যদি নে? ৩ লাখ। আচ্ছা, ৩ লাখ দিলে বিবাসা আপনি নিতে পারবা। ত্রিপুরাতে ফাইন্যান্স হইব তো? অলবা বরাক বলি তো হইব না, নর্থ ইস্টের মধ্যে যে কোনো জায়গাতে হইলে হইব, কোনো অসুবিধা। মিজোরামের যা বিবাসা তারা নিতে পারবা। আয়া, এখানে গাড়ির ডিটেইলস লেখা আছে, এইজ কিলোমিটার এখানে আপনি দেখাইতে পারবেন, দেখুন এইজ প্রত্যেক গাড়ির কিলোমিটার এইজ দেওয়া আছে, কিলোমিটার দেওয়া আছে। ব্যবস্থা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ, শোরুমে আই যাবা, দাদার সঙ্গে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে লিবা। আর গাড়ি অনেকটি আছে, নেক্সট গাড়ি আছে কত? এটা এটা হলো 2015-এর গাড়ি, 15-এর গাড়ি, BXI। আচ্ছা, প্রাইস কত এটা? এটা দাদা মাত্র ৩৩৫০০০ টাকা। ৩৩৫০০০, অত চিপে কারমলে আইজি বা বদরপুর এড্রেস পড়ছে, এটা ফায়ার ব্রিগেড অফিসের ঠিক অপোজিট সাইডে শোরুম, স্টিংরে পড়ছে ৩৩৫০০০। ফার্স্ট পার্টি তো? সেকেন্ড পার্টি, সেকেন্ড ওনার হইবা এখন যে হইবা। আচ্ছা, গাড়িটা অরিজিনাল প্রিন্ট আছে, পেপার আপ টু ডেট করে দিবাই। আমরা যেগুলা দাম হয় একটাই, এক কথার মাধ্যমে কই আর, যে কোনো গাড়ি যেটা প্রাইস হয় এটা সম্পূর্ণ পেপার ইনকোডিং প্রাইস পাওয়া হয়, পাওয়া হয় নানি। আচ্ছা, আমি ওনারের নাম করে দেওয়া হবে, করে দেওয়া হবে এই প্রাইস। আচ্ছা, কত কিলোমিটার রান করছে এটা? ডিটেইলস লেখা আছে, এটা লেখা আছে নানি, ব্যবস্থা দেখুন কত কিলোমিটার রান করছে গাড়ি, পুরো লেখা আছে।
গাড়ি আপনার 10 টাকারও কাজ করতে লাগতো না অতটুকু বাইকে গ্যারান্টি দেয়া দিব অল মেইনটেইন করা আছে এটা একটা বিউটিফুল গাড়ি কেটেন কেটেন অরেঞ্জ কালার 2016 মডেল প্রাইস মাত্র লাল একটা মানে খুব সুন্দর কালারের সুইফট রেড কালার এটা কোন মডেলটা আমি একটা গাড়ি দেখাই আপনার যে কোনো গাড়ি এইরকম আমরা ক্লিন করিয়া রাখছি বা বাকি গাড়ি কোনো প্রবলেম দেখাইতে পারেন যদি এটাও দাদা খুইয়া দিব হ্যাঁ আমরা আপনারা এখানে গাড়ি কেনার সময় আপনারা ভালো একজন এক্সপেরিয়েন্স নিয়ে আইতে পারেন আর যদি আমরা উপরে ভরসা দেখাইতে আমরা থেকে সেটিসফাই করে গাড়ি নেই কোনো ধরনের রিজন যদি বাইরে রইতে পারেন এটার গাইড আমরা করব আচ্ছা আচ্ছা এটা লাগে কোনো অসুবিধা ঠিক আছে আপনি বুকিং ও করতে পারবা দাদা ফোন পে করে বুকিং করেন মনে সেটিসফাই আইছে না গাড়ি ওটাই ভালো লাগছে ওটাই 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 ঠিক আছে গাড়িটা রিটার্ন দিতে পারবো রিটার্ন দিয়া নিতে পারবো আর কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবো না হ্যাঁ এক্সচেঞ্জ আছে আচ্ছা সেইলো করতে পারবো ব্যাপার আছে ডাইরেক্টলি আপনি বিক্রি করতে পারবেন ওকে আচ্ছা এটা পারবা আর যদি এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ করতে পারবো আচ্ছা আচ্ছা নেক্সট কি কোন আছে অনেক ডিমান্ড ভিউয়ার্সরা যে ওইটা কইনা যে ওমনি ব্যান বাপরে বাপ ভিউয়ার্স আপনারা যদি ব্যবসা শুরু করতে বা স্কুলের টিফেল লাগিয়া এক নম্বর আপনার ওমনি ব্যান পাওয়া যায় না অনেক ক্রাইসিস তো এটাও আছে শোরুমে আপনি ফোন করিয়া ফাইলিবা এটা প্রাইস কত পড়দা 2017 মডেল ওকে ফার্স্ট ওনার গাড়ি গাড়ি একদম মানে টায়ার কন্ডিশন কোন সিট কভার কোন সবকিছু নতুন ওকে ওকে এটা প্রাইস মাত্র 270000 টাকা ফাইন্যান্সে নিলে ক্যাশে নিলে একটু ডিসকাউন্ট হইবা আচ্ছা ফাইন্যান্সে গেলে একটু বাড়বো পেপার ইনকোডিং দাম ওকে ফাইন্যান্স মানে আপ টু ডেট করিয়া দিবা না নি পেপার ওকে বিউটিফুল সিট লেদার লাগানো আছে দেখুন হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশনে গাড়ি নিটেল ক্লিন পুরা সিলভার কালারে ওমনি ব্যান পেপার আপ টু ডেট আছে নিয়ে দিবা হ্যাঁ শোরুমে আইতে লাগবো আপনার ফোন করিয়া নেক্সট হলো গিয়া 800 এসি মানে এটা আমার তারজান আচ্ছা এটা আমার শোরুমের বিউটিফুল গাড়ি আচ্ছা আচ্ছা এটা এক্সট্রা মডিফাই যে হয় আচ্ছা এটা এক্সট্রা মডিফাই করা আছে টায়ার না মানে টায়ার ইন্টেরিয়র দেখলে আর কি দাদা মানে পিছন থেকে দেখা যায় ওকে ওকে ভিউয়ারসরা দেখোইন এটা দিকে দেখুন এটা হুপার লাগানো আছে 10000 এর মুফার লাগানো আছে আচ্ছা ব্যাক ক্যামেরা আছে ওকে এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা ওকে 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 সিলিংটা দেবেন গাড়িটা সিলিং মডিফাই কিরকম হবে একদম রেড এন্ড হোয়াইট স্টেপ দেওয়া আপনি যে আপনার চশমা রাখার লাগি এক্সট্রা প্যাকেট করে রাখা আছে ওকে 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 আপনার সিটগুলো দেখেন লাক্সারি পুরো ভিতর লাক্সারি মানে মানে বহু সুন্দর গাড়িটা দেখুন সিট দেখুন আপনার ভিউয়ার্সরা ভিডিওর মধ্যে দেখি আপনার মনে হয় হয়তো বুইতা গাড়ি মধ্যে আপনার পার্সোনাল জিনিস রাখতে পারো আচ্ছা আচ্ছা এটা এক্সট্রা লাগানো হইছে ওকে ওকে এটা দেখুন স্টিয়ারিং কভার বা স্টিয়ারিং এইগুলা মানে আচ্ছা আচ্ছা সব এক্সট্রা অ্যাকসেসরিজ
এইটা প্রাইস কত রাখছো শোরুমে 12000 খালি সিট কভারের দাম আছে বাম্পার বাম্পার ভিউয়ার্স আর খুব সুন্দর কিন্তু এইটা জিনিসটা আমার খুব ভালো লাগছে দেখুন এই আপনার জলের বোতল হয়তো কোনো মোবাইল মোবাইল রাখতা এটা হইব এখানে প্রাইস কত রাখছো বড়দা এটা দাদা এটা ফিক্স প্রাইস হইব 220000 টাকা 220000 পেপার আপডেট করি ওরে না স্টার্টিং মডেল এসি কার এসি কার না নি হ্যাঁ এসি কার 2013 তে বন্ধ হই গেছে আচ্ছা আচ্ছা ফাইনান্স হইব না এটা না ফাইনান্স হই যাবে এটা ফাইনান্স হইব ও স্টার্টিং মডেলের গাড়ি ফাইনান্স হই যাবে না নি আচ্ছা তো বিবাসা যদি এসি কার লাগে শোরুমে আই যাবা 220000 প্রাইস পড়বো আচ্ছা নেক্সট ইখানে আছে ওয়াগনার রেড কালার 2013 মডেল 13 মডেল না নি মাত্র 250000 টাকা দাদা মাত্র 250000 আচ্ছা সব টায়ার নতুন কন্ডিশন একদম নতুন লাগানো হইছে এখন ইউজ হইছে না ওকে একটা ভালো করে দেখাই নাই তো একদম ইউজ হইছে একদম ব্যবস্থা দেখুন হুম গাড়ি ওয়েল কন্ডিশনে আছে ওয়েল মেইনটেইন তাও গাড়ি কোনো ভাবে ক্র্যাচ বা অন্য কিছু পাইতা না এটা প্রাইস কত রাখছো আপনার মডেল এক বছর হয়েছে না নি আচ্ছা আচ্ছা প্রাইস আচ্ছা 28000 রান প্রাইস কত রাখছো আর কিছু কইতে লাগতো না আমি সাইলেন্ট রাখলেও আপনারা বুঝি লইবা থারের সব এক্সারসাইজ লাগানো আছে কমপ্লিট 4x4 আপনার ব্যাক টায়ারও আছে আপনার হ্যাঁ ব্ল্যাক কালার খুব সুন্দর থার থারের লাভার্স যারা আসেন তারা আয়া শোরুমে ভিজিট করতে পারে এখানে আছে ইকো স্পোর্ট এটা বহুত একটা বিউটিফুল গাড়ি ইকান 2018 এর পাওয়া যায় আচ্ছা 17 ডিসেম্বরের আচ্ছা টপ মডেল গাড়ি আচ্ছা গাড়িটা সেকেন্ড ওনার হইছে একমাত্র ওনারে ট্রান্সফার সারা বিক্রি করতে না আর কি আচ্ছা আচ্ছা এই কারণে সেকেন্ড ওনার করতে হইছে আচ্ছা হোয়াইট কালারে পেট্রোল আর ডিজেল ডিজেল ভেরিয়েন্ট কত কিলোমিটার টপ মডেল এটা আপনার এই কিলোমিটার চলছে 43000 বন্ধ আপনারা তো জানেন ইন্ডিয়া থেকে ফোর্ড এর শোরুমে নাই তো সেকেন্ড হ্যান্ডের মধ্যে আপনার ফোর্ড ইকো স্পোর্ট পাই লিবা ঠিক আছে কম রান হচ্ছে গাড়ি এটা প্রাইস কত কইলে দাদা মাত্র 5,50,000 টাকা 5,50,000 ফাইন্যান্স হই বলে বলে আছে না নি ফাইন্যান্স ফোর্ডের গাড়ি আমরা বড়াপুরি কম হয় কম হয় তবে কাস্টমার ভালো হইলে প্রোফাইল ভালো থাকলে 100% আচ্ছা 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 নেক্সট হলো সুইফট সুইফট কোন ইয়ার কোন ইয়াটা 2018 মডেল জেড এক্স মডেল আচ্ছা প্রথম স্টার্ট আচ্ছা দেখলে দাদা একদম মানে আচ্ছা প্রাইস কি তা রাখলায় পাওয়ার উইন্ডো পাওয়ার স্টার্টিং এয়ার ব্যাগ সবকিছু নানি বিবাসা যদি এটা নেন সুইফট শোরুমে আই যাবা পেপার আপ টু ডেট আছে নাম ট্রান্সফার উইথ সব কিছু করে দেওয়া হইব টেনশন নাই বুকিংও করতে পারবো আপনি ডাউন পেমেন্ট কত লাগবো মাত্র 2,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলে 2,00,000 বাম্পার 2,00,000 দিয়ে আপনি সুইফটটা করে নিতে পারবো আপনার ড্রিম কার সুইফট শোরুমে আছে অ্যাভেলেবল হ্যাঁ আপনি দেখিলে এই নাম্বার আইয়া নিতে পারবা শোরুমে আইয়া ত্রিপুরা ট্রান্সফার হইব তো সব দিকে ট্রান্সফার হইব ওকে ওকে ভিউয়ার্স সব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিও আর চ্যানেলটা লাইক করিও সাবস্ক্রাইব করিও আর যতটুকু পারো দাদা চ্যানেল থেকে আইলে দাদা ডিসকাউন্ট দিয়ে দিব ডিসকাউন্ট দিবাই তো দাদা স্পেশালি আপনার চ্যানেলের মাধ্যমে যারা আইব আমরা ডিসকাউন্ট দিয়ে দিবা নানি ভিউয়ার্স ডিসকাউন্ট দিয়ে দিব দাদা কইয়া দিছে অন ক্যামেরার সামনে নেক্সট হলো স্টিংরে গ্রে কালার ওকে এটা কত প্রাইস রাখছো এটা 3,75,000 আচ্ছা কত কিলোমিটার রান এটার এটা রানটা বর্তমান আছে 43000 ইন্টেরিয়রটা দেখুন গাড়ি একদম মানে লেটেন্ট চেঞ্জ নিজে সিস্টেম আছে বিবাসরা
হোয়াইট কালার লেদার সিট লাগানো আছে দেখুন ফ্রেশ কন্ডিশনে কত কইছ প্রাইস এটা 375 ফার্স্ট ওনার আচ্ছা নেগোসিয়েবল হইব তো পেপার আপ টু ডেট আছে না নি টেনশন নাই তো ভিউয়ার্সরা ওইলো স্টক আপনারা অতটা দেখছেন গাড়ি আছে গাড়ি আরো গাড়ি আছে ওটাই 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 ফোনের মাধ্যমে আপনারা ডিমান্ড কইবা আমরা পুরো করে দিয়ে দিব আর বুকিং করলে কত দিনের মধ্যে নিতে লাগবো গাড়িটা আপনারা যেমন ধরনের আজকে বুকিং করছেন আচ্ছা ফাইন্যান্সে নেন যদি আপনি 3 ডেজ 4 ডেজের ভিতরে পাই যাইবা আচ্ছা কেসে নিলে তো সঙ্গে সঙ্গে আপনারা আচ্ছা আখেও যদি বুকিং করে সিভিল খারাপ থাকে এটাও একটু ক্লিয়ার করে দিলে ভালো একটা কথা হইছে গিয়া এটা ভালো কথা দিয়ে গেছে ও ওটাই 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 আজকে ধরনের সাপোজ আপনি আমার এখানে আইছেন গাড়ি চয়েস করছেন ওকে আমার এখানে বুকিং দিছেন ওকে তখন আপনার ডকুমেন্টসগুলো দিয়া গেল আমি ডকুমেন্টসগুলো আমি ফাইন্যান্সারের কাছে দিলাম ওকে ব্যাপার পরে ধরনের ফাইন্যান্সারে আপনার প্রথমে সিভিল চেক করলো ওকে পরে দিয়ে আপনার এফআই করলো করার পরে দেখা গেল ধরনের কোন ধরনের রিজন আই গেছে প্রবলেম হইছে হ্যাঁ এটা নিয়ে অনেক কথা আই যায় তো এই ধরনের রিজন আই গেলে আমি এটারে কি করি 7 ডেজ পর্যন্ত আমার আন্ডারে রাখতে পারি আন্ডার 7 দিনের মধ্যে যদি আপনার কোন ধরনের ডিসকাস থাকে এটারে ক্লিয়ার করতে লাগে ওকে যদি 7 দিনের মধ্যে আপনি যদি এটারে যদি ক্লিয়ার করেন না 8 নম্বর দিন হই যায় তখন আপনার 70% কাটা দিব ওটা আচ্ছা ডিডাক্ট হই যাব হ্যাঁ ডিডাক্ট তার মধ্যে 10000 টাকা দিলে আপনি 7000 টাকা পাইতা না 3000 টাকা আপনি রিটার্ন পাইবা ওকে ওকে এটা কিন্তু অনেক লং টাইম 7 দিনের মধ্যে এটা মানে অনেক ডিসিশন কি ক্লিয়ার হয়ে যেতে পারে এটা নিয়ে কোনো রিজন নাই অসুবিধা নাই দুই তিন দিনের মধ্যে আপনার ফাইন্যান্স ডিলার ক্লিয়ারেন্স পাই লিলাম ওকে যে হইব কি না হইব ওকে আর যদি হইলো আপনি এই দুই তিন দিনের মধ্যে আপনি ক্লিয়ারেন্স করে নেন আপনি ফুল অ্যামাউন্ট দিবেন ওকে 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 আর যদি কাস্টমারের কোনো প্রবলেম থাকে তখন এটা ই হইতো না রিফান্ডেবল হইতো না আর যদি শোরুমের কোনো প্রবলেম হয় বা ট্রান্সফারের প্রবলেম হইছে বা অন্য গাড়ি কিনো প্রবলেম হইছে তে এটা কোনো লাইবিলিটি কাস্টমার লাগতো না শোরুমে বিয়ার করব ওকে তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অতটা স্টক দেখাইছো এটা লাগে জাকির দা থ্যাংক ইউ আর বিবাসরা অতটা স্টক দেখছেন এটা লাগে মেনি মেনি থ্যাংক ইউ বিশেষ করে দাদার চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সাবস্ক্রাইব করবা আর আইয়া কইবা শোরুমে যে আমার চ্যানেল দেখাইছেন ডিসকাউন্ট দিয়া দিব থ্যাংক ইউ